नमस्कार बंधुरा, भिलेजार्स ब्लगे আপনাদের সবাইকে স্বাগত। তো কালকেরে ছিল একাদশী, সকালবেলা দামোদর মাস, যেহেতু অনেক ভোর ভোর আমরা উঠে পড়েছি আর পূজার কাজ সমস্ত করা হয়ে গিয়েছে। তো একটু খিচুড়ি করব বলে মনে করেছি সকালবেলা। আজকে ছুটি আছে ছেলে, তবুও সকালে খাইয়ে দেব। আর কদিন দেখা যাচ্ছে যে ওর শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে, ওই জন্য আমি সকালে ভাত বা ডাল ভাত মাছের ঝোল এইসব টুকটাক আলু সেদ্ধ এইসব করে খাইয়ে দিয়ে তারপর স্কুলে পাঠাচ্ছি। তো আজকে ঠিক করেছি যে খিচুড়ি করব। তো খিচুড়িটা করছি আর ছেলেকে তোলার জন্য চেষ্টা করছি। ও আজকে ঘুমোতে একদম ঘুম থেকে উঠতে চাইছে না, তো এটা একটা সমস্যা যে তাড়াতাড়ি না তুললে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়, ওটাই ওর অভ্যাস থেকে যায়। তো ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে চাল নিয়ে ধুয়ে আর আমি একদম প্রেশার কুকারে দিয়ে দেবো সব রেডি করে। যা হবে সেদ্ধ ওটাই ঘেঁটে নিয়ে খাইয়ে দেবো, খুব খারাপ হবে না। এর আগেও আমি করে দেখেছি, 10 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা খেলে শরীরটা ওদের অনেক ভালো থাকে, হাবিজাবি খাওয়ার থেকে এসব রান্নাবান্না করে খাওয়ানোটাই দেখলাম ভালো। আর প্রতিদিন ওই যে ম্যাগি, ও ঠিক জিনিস না। আমার রেডি হয়ে গিয়েছে, এবার ওকে ডাকবো, ডেকে দাঁত মাজাবো, মাজিয়ে একদম খাইয়ে দেবো, পেট ভরে খাইয়ে দিয়ে এবার ও খেলা করুক, যা পারে করে করুক। তো আমার এটা একটা শান্তি হবে যে ওর খাওয়াটা ঠিকঠাক হলো। বাজার থেকে একটা মোচা কিনে আনা হয়েছিল, ডিমড়ে কলার মোচা, তো বেশ বড় মোচাটা। সেই মোচা একটু একটু করে কেটে তরকারি করা হচ্ছে। কাল একটু তরকারি বেঁচেছিল, সেটাই আমি গরম করে নিচ্ছি। একটু শুক্তো করা হবে, সেই শুক্তো রান্না করার জন্যে করলা আর আলু একটু নিয়েছি, কাঁচা কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আর শুক্তো করে নেবো। শুক্তো হবে আজকে আর আলু মূলো ভাজা, আলু কুমড়োর তরকারি, একদম সিম্পল রান্না। মাছ মাংসের কোনো ব্যাপার, মাংসের তো ব্যাপারই নেই, আর কার্তিক মাস আমরা মাংস খাবো না। আর মাছ কেনা হয়নি, দাদশি থাক আজকে নিরামিষই ভালো বলে নিরামিষ করে নেওয়া হচ্ছে, মাছের চিন্তা আর করিনি। মাছ কিন্তু বাড়ির সামনে দিয়ে দু তিনবার গিয়েছি, ইচ্ছা করলো না মাছ কিনতে। ওই শুক্তোটা করে নেবো, নেওয়ার পরে আমি ভাজাটা করে নেবো। টুকটুক করে নিচ্ছি, আজকে রান্নার কাকিমা আসেনি তাই আমার রান্না করা। এই রান্না সাধারণত আমার করতে হয় না, আলু কুমড়োর তরকারি বসাবো বলে আমি আদা আর লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সব ঢেলে দিয়ে সাঁতাল দিয়ে নেবো, হয়ে যাবে। আর একটা আজকে কাজ আছে, সেটা হচ্ছে কালী পুজোর 3 দিন আগে থাকতে বুড়ির ঘর পোড়ানো হয়। তো বুড়ির ঘর তৈরি করা হচ্ছে, আমাদেরটা হয়ে গেছে, দীপকদা তৈরি করে দিচ্ছে, আর দীপকদার মেয়েরটা তৈরি হচ্ছে। আমরা সব সেখানে গিয়েছিলাম, আমার ছেলে তো খুব আনন্দ পাচ্ছে, দৌড়াচ্ছে যে পুকুর পাড়ে তারা তৈরি করছে। একটা জিনিস কি, আমি এই হলদে পুকুর বলে এটাকে, হলদির পাড় বলে আমাদের এই পাড়াটাকে, তো এই হলদে পুকুরটা না আস্তে 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 কি জঘন্য হয়ে যাচ্ছে। এখন তো বহুদিন আমরা নামি না, সেই সপ্তমীর দিন সানের ঘাটে গিয়ে নেমেছিলাম ওই দিকের ওই পারে, আমাদের এপারে এই ঠিক এই জায়গাটাতে একটা ঘাট ছিল, সেই ঘাটটা এখন আর নেই। ওই যে কাঠটা দেখা যাচ্ছে ওই কাঠের ওখানে, এখন কাঠটা ওই দিকে চলে গিয়েছে, এদিকে আর ঘাটটা নেই। কিন্তু যেটা ব্যাপার আমি মানে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে একটা পুকুর কীভাবে আস্তে আস্তে দূষিত হয়ে যাচ্ছে। দাদা যখন সরাচ্ছিল, ওই দেখুন প্লাস্টিক, শুধু পচা প্লাস্টিক, বিস্কুটের সব প্যাকেট, জুতো, জামা কাপড়, তারপরে প্লাস্টিকের অন্যান্য জিনিসপত্র, সিঁদুরের কোটো, আলতার কোটো, এটা ওটা কত কি যে পড়ে আছে একটা পুকুরের মধ্যে, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। এবং এই প্রত্যন্ত গ্রামে এইরকম যে এই প্লাস্টিক একটা পুকুরকে দূষণ করে দিচ্ছে, একটা পুকুর নষ্ট করে দিচ্ছে, এটা আমার খুব কষ্ট লাগে। আর কিন্তু কিছু করার নেই, শারীরিক সক্ষমতা নেই যে এগুলোকে পরিষ্কার করবো। তবে আমার দীপক দাদার উপরে একজন দাদা আছে, সেই দাদা
এগুলো পরিষ্কার করে অনেক সময়, কিন্তু সারা পাড়ার লোক যদি নোংরা করে একটা মানুষ পরিষ্কার করে কি হবে? মানুষের সচেতনতা কবে হবে সেটা আমি এখনো বুঝতে পারি না। আমরাও হয়তো নিজের অজান্তে কত দূষণ করে ফেলছি সেটা ভেবেও খারাপ লাগে। এই কথাগুলোই এখানে বসে বসে আমি ভাবছিলাম এখন। তুই কি করবি? এই পুকুরটা ঘিরে কত স্মৃতি জড়িয়ে আছে। এই পুকুরটা না আমি প্রতিদিন দু তিনবার করে পারাপার করতাম সাঁতার কেটে। প্রচুর ভালো সাঁতার কাটতে পারতাম, ডুব সাঁতার কাটতাম। এইসব জায়গাগুলো তখন কত গভীর ছিল, এখন তো পুরো মজে আসছে পুকুরটা। কিন্তু পুকুরটা কোনোভাবেই সংস্কার করা সম্ভব নয়, কারণ এখানে অনেক জটিলতা এসে গিয়েছে। তো অনেকদিন পরে পুকুর পাড়ে বসে আছি। শ্রদ্ধা একটা ঘর করে দিচ্ছে ওর মেয়ে, ওর সাথে কথা বলতে বলতে এই পুকুরটা মানে পুকুরটা যেভাবে নোংরা হয়েছে সেটা তুলে রাখার জন্যেই আমি আরও এটা করছি, এই ভিডিওটা করছি। খুব মনটাও খারাপ হয়ে যাচ্ছে। এই যে গাছের গুঁড়িটা পড়ে আছে তো পোকা লেগে নষ্ট হয়ে গিয়েছে। এই গাছে আমি প্রচুর উঠেছি এক সময় খেলা করতে, বিকেলবেলা করে উঠতাম। এমনি বাচ্চারা যেরকম খেলা করে আর কি, ও গাছে চড়তাম এই গাছটাতে। সেই গাছটা তো আর নেই, এখানে পড়ে গেছে। বাচ্চাদের ঘুম পাড়াবো বলে তাড়াতাড়ি চলে এলাম, আর বেশিক্ষণ ওয়েট করলাম না। এবার ছেলেকে ঘুম পাড়াতে হবে। আরও দুটো ঘর করা হয়েছে এখানে, যে আমাদের ঘরটা, এর ওপরে ঘর দেব। দেওয়ার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। এই যে খড় রেখেছি কিছুটা, আর ভোলা কাজ করছিল যখন, কলার পাতা শুকনো করা এখানে রেখে দিয়েছি, এগুলোই সব পুড়িয়ে দেব। ছেলে গান গাচ্ছে, শোনা যাক। বল গানটা কর। গাছটা ভালো থাকবে, সাপোর্টে থাকবে। বল গানটা বলবি না? ভালো করে গা। লোকে বলে এ বলে রে ঘর বাড়ি বলা নয়া মাস।